ইস্তফা দাবিতে শ্রীপুর আইআইইএসটি অধ্যক্ষকে ঘেরাও করল কর্মচারীরা। মঙ্গলবার দুপুর থেকে শ্রীপুর আইআইইএসটির অধ্যক্ষের ঘরের সামনে বসে বিক্ষোভ দেখান 200-এরও অধিক কর্মচারীরা। 2014 সালে শ্রীপুর ইঞ্জিনিয়ারিং কলেজকে রাজ্য সরকারের থেকে কেন্দ্র সরকার অধিগ্রহণ করলেও কর্মচারীদের সেভাবে কোনো পদোন্নতি হয়নি। তাছাড়া রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকার হওয়াতে অনেক কর্মচারী অস্থায়ী হয়ে পড়ে। তাদেরকে অবিলম্বে স্থায়ী করা এবং সকলকে কেন্দ্র সরকারের নিয়ম অনুসারে পেনশন প্রদান করার দাবিতে তারা দীর্ঘদিন ধরে সরব হয়েছে। তবে এখনও তা কার্যকর না হওয়ায় বাধ্য হয়ে তারা আজকে অধ্যক্ষকে ঘেরাও করে। দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেলেও চলছে বিক্ষোভ ঘেরাও কর্মসূচি। অধ্যক্ষ পার্থসারথি চক্রবর্তী জানিয়েছেন, কেন্দ্র সরকারি নিয়ম অনুসারে সমস্ত কিছু করা হচ্ছে। তারা বারংবার কেন্দ্র সরকারের কাছে এই বিষয়গুলো নিয়ে আবেদনও করছে, এখনো কোনো উত্তর আসেনি সরকারের পক্ষ থেকে। তবে আগামী সোমবারের মধ্যে পদোন্নতি ইস্যু নিয়ে কোনো বার্তা আসতে চলেছে বলে জানিয়েছেন তিনি। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। স্থায়ীকরণ এবং ওদের গ্র্যাচুইটি প্রদান, আর 3 নম্বর হচ্ছে পেনশন ইস্যু। পেনশন একটা ইস্যু আছে আমাদের পেনশন নিয়ে, সেটা একটা জটিলতা আছে। সেটা আজকে প্রায় 14 সাল থেকে আমাদের এটা যখন এটা সেন্ট্রাল গভর্নমেন্টে উন্নীত হলো, তখন থেকে এই আজ পর্যন্ত এটা কিছু করা হয়নি। বারবার আমরা এটা ডেপুটেশন দেওয়া সত্ত্বেও এরা প্রশাসন কিছু করে। এই দাবিগুলোর জন্য আপনারা এখন কী করছেন? আমরা এখন ডিরেক্টরকে এখানেতে আমরা ধর্নায় বসেছি, অবস্থান চলছে আমাদের ডিরেক্টরের অফিসের সামনে। কারণ আজকে আমাদের হচ্ছে এই 3টে দাবির মধ্যে 3টে দামই মানতে হবে, হয়তো পুরোটা হবে না জানি, কিন্তু মানতে হবে এবং এতে কিছু করতেই হবে। কতক্ষণ ধরে চলছে আপনাদের এই ধর্না? এটা সকাল 12টা থেকে চলছে। আপনারা কি আজকে দাবি মানা যতক্ষণ? হ্যাঁ, ততক্ষণ চলবে এটা। ততক্ষণ চলবে, যদি রাতও হয়ে যায়? হ্যাঁ, চলবে। আপনারা এই সিদ্ধান্তে অনন্য। আপনার নাম? দেবী মলয় গড়াই। আমি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আর এই অ্যাসোসিয়েশন আইআইএসটি এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এই অ্যাসিস্ট্যান্টে আমি জেনারেল সেক্রেটারি। ধন্যবাদ। আমরা 12 দিনে করেছি, আজ থেকে আমরা এই অবস্থান ডিরেক্টরের ওপরে নিয়ে এসেছি, ওপরে ডিরেক্টরের চেম্বারের বাইরে, এবং এই অবস্থান আমাদের চলবে। হয়তো এই অবস্থান আমরা ডিসিশন নিয়ে লাগাতারও চালাতে পারি, এবং সেই লাগাতার যতক্ষণ না আমাদের দাবি দেওয়া মানা হচ্ছে ততক্ষণ এই অবস্থান আমাদের কাছে লাগাতার চলবে। এবং সেটাই আমাদের এখনো পর্যন্ত ডিসিশন হয়েছে। যদি আগামী দিনে আমাদের কোনোরকম ডিসিশন হয় তাহলে আপনাদের সূচনা আমরা কেন এই অবস্থান বিক্ষোভ করছি? আমরা এই অবস্থান বিক্ষোভের 3টে মূলত কারণ, একটা হচ্ছে যে 100-এরও অধিক কর্মচারী 2014 সালে একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান হওয়ার পর তারা রিটায়ার করে চলে গেছে, তাদের কোনোরকম প্রমোশন এখনো পর্যন্ত তারা পায়নি, তারা রিটায়ার করে একটা বেরিয়ে যাবে। তো এই রিস্ট্রাকচারিং যেটা আমাদের পোস্ট স্যাংশন হয়ে আসে, সেটা 1 বছর আগে অ্যাপ্রুভাল হয়ে এলেও সেটা ডিরেক্টর আজও অব্দি কিছু করেননি। এমনকি লাস্ট বিওজিতে কালকে যেটা ছিল তাতে এটা তোলা হয়, এবং আমরা যেটুকু জানতে পেরেছি যে এটাকে মানে কেটে দেওয়া হয়েছে, এবং এটাকে যাতে না হয় সেই ব্যবস্থা করার দিকে করছে কর্তৃপক্ষ, এবং সেটা আমাদের ইন্টারনাল ভেতর থেকেই আমাদের কর্তৃপক্ষই করছে। এবং এছাড়া ছাত্রাবাস কর্মচারীদের স্থায়ীকরণ, এবং তারা একে একে রিটায়ার করছে, তাদের কোনোরকম কিছু পাচ্ছে না, তারা একজন মারাও গেছে, তাদের পরিবারও মারা গেছে, তাদেরকে স্থায়ীকরণ করার দাবি। এবং পেনশন সমস্যা, যে পেনশন সমস্যা আমি 2014 আগে যারা জয়েন করেছে, যারা স্টেট গভর্নমেন্টে ছিল, তাদেরকে
সেই একই পেনশন পলিসির মধ্যে আনতে হবে। মানে একটা ইনস্টিটিউটে চার রকম পেনশন পলিসি চলতে পারে, সেক্ষেত্রে আমাদের স্ট্যাটুট অ্যামেন্ডমেন্ট করতে হবে। এক্ষেত্রে আমরা বহুবার চিঠি দিয়েছি এবং এর আগে ডিরেক্টরকে ডেপুটেশন দেওয়া, তাকে নিজের প্রতীকী অবস্থান করা, প্রত্যেকটা কমিটি মেম্বারকে চিঠি দেওয়া, চেয়ারম্যানকে চিঠি দেওয়া, সব কিছু আমরা করে তাদেরকে সময়ও দিয়েছিলাম, তারা কিছু করেনি। উল্টে যতদিন আমাদের প্রতীকী অবস্থান চলেছে তারা এটা আমাদের দুর্বলতা ভেবে এটাকে ক্রমশ আরও পিছিয়ে নিয়ে যাওয়ার জায়গায় গেছে। আজকে আমাদের দেওয়ালে পিঠে রেখেছে আমরা তাই এগুলো করতে পারি। 2014 সালে আইআইএসটি হওয়ার পর থেকে আমাদের এই সমস্যাগুলো রয়ে গেছে, সেই সমস্যাগুলো কিন্তু আজও তার জট খোলে। সেই জট আমরা বহুবার মিনিস্ট্রিকে চিঠি করেছি, কিন্তু আমরা আজকে আমাদের দেওয়ালে পিঠে রেখেছে। এখন আমাদের আমার নাম সৌরাশিস মিত্র, আমার ডেজিগনেশন অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু, আর আমি অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এই পরিস্থিতি হলো কেন? এটা তো ইনস্টিটিউটের হিস্ট্রি আপনারা অনেকেই জানেন, সকলেই জানেন। এত পুরনো একটা ইনস্টিটিউশন যেটা অনেকবার ট্রান্সফরমেশন হয়েছে, একটা গভর্নমেন্ট কলেজ থেকে ডিমড ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, অনেকগুলো কনভার্সন হয়েছে। এদের কর্মচারীদের অনেক দিনের অনেক দাবি দাওয়া আছে এবং 2014 যখন ইনস্টিটিউটটাকে টেক ওভার করে এমএচআরডি, তখন এদের অনেক এক্সপেকটেশন ছিল যে কেন্দ্রীয় সংস্থান হওয়ার জন্যে হয়তো এরা অনেক সুযোগ সুবিধে এবং এগুলো ভালোভাবে পাবে। এবং আমি যখন এখানে জয়েন করি 2018, তখন আমি প্রবলেমগুলোদের শুনি এবং কিছু প্রবলেম আমি আসার পরে সলভ করেছি, যাদের ওদের ম্যাপিংটাকে আমি ইমপ্লিমেন্ট করেছি, 7 CPC দেওয়ার চেষ্টা করেছি আমি। এর মধ্যে অনেকগুলো প্রবলেম ছিল, সেগুলো সলভ করা হয়েছে। তারপরে রিস্ট্রাকচারিংয়ের একটা ইস্যু যেটা পেন্ডিং আছে প্রায় 1 বছর, প্যান্ডেমিক সিচুয়েশনও ছিল, করে করা হয়েছে। এবং রিস্ট্রাকচারিং ইস্যুতে যেটা নিয়ে যাওয়া হয়েছিল বোর্ডে, সেখানে বোর্ড থেকে বলা হয়েছে যে এটা মিনিস্ট্রি একবার দেখে জিনিসটাকে অ্যাপ্রুভ করবে, বোর্ডে 284 জনের বোর্ডে এক ঝলক দেখে ওটাকে করা যাবে না। সেই জন্য মিনিস্ট্রি ওখান থেকে বলেছে যে আমাদের এখানে আপনারা একটা টিম পাঠিয়ে দিই। টিম পাঠিয়ে দিলে জানুয়ারি মাসে বলেছে যে একটা টিম পাঠিয়ে দিলে টিম সামনে সামনে বসে চেয়ারে টেবিলের দুদিকে বসে ওরা ডিসাইড করে জিনিসটাকে অ্যাপ্রুভ করে দেবে, ঠিক আছে? এই কথাটা হয়েছে। আচ্ছা, আরেকটা ইস্যু ছিল মেস এমপ্লয়ীদের ইস্যু, যেটা অনেক পুরনো ইস্যু, এবং মেস এমপ্লয়ীদের ইস্যুতে ওদের একটা অ্যাবজর্পশন, এর আগে তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে ছিল, এখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এদের যে রেগুলারাইজেশন করে, যারা কন্ট্রাক্ট এমপ্লয়ি ছিল, হ্যাঁ, তাদের যখন রেগুলারাইজ করা হয়, সেই যখন নোটিফিকেশানটা আসে সেটা কনভার্সনের পরে আসে, বুঝতে পেরেছেন? 2014 এটা কনভার্ট হয়, কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা নোটিশ তারপরে অক্টোবর মাসে 2014 দেয় যেটা ব্যাকডেট থেকে এদের কনফার্ম করা হলো। এখন মিনিস্ট্রি এমএইচআরডির বক্তব্য হচ্ছে যে আমরা এটা লায়াবিলিটি নেব না, এটা একটা বড় ইস্যু। সুতরাং মেস এমপ্লয়ি যারা, তাদের স্ট্যাটাসটা কিন্তু কোনো রকমের কনফার্ম না, এবং কিছু এর মধ্যে লোক রিটায়ার করে যায়, তারা রিটায়ারমেন্ট বেনিফিটগুলো পাচ্ছে না, সেই নিয়ে ওদের একটা দাবি দাবা আছে। এখন পুরো জিনিসটা তো ডিরেক্টরের হাতে নেই, আপনি জানেন ডিরেক্টরের লিমিটেশন আছে আর ডিরেক্টরের জিনিস আছে। একটা হচ্ছে ন্যাচারাল জাস্টিস কি পাওয়া উচিত, আর একটা হচ্ছে রুল। গভর্নমেন্ট অফিস তো সব রুল দিয়ে চলে না, ওরা যখন স্ট্যাচুসটাকে অ্যাপ্রুভ করে দিয়েছে, স্ট্যাচুসটা তো ইনস্টিটিউট অ্যাডাপ্ট করে নিয়েছে, স্ট্যাচুসের মধ্যে যখন 4টে ছিল সেইখানেই অবজেকশনটা করা উচিত ছিল, 4টে ক্যাটাগরিতে অবজেকশন করা উচিত ছিল, সেটা হয়নি। স্ট্যাচুস যখন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যখন সিগনেচার হয়ে চলে আসে, সেটাকে তো আর যে কেউ চেঞ্জ করতে পারে না, ভোট বললেও চেঞ্জ হবে না। তার একটা প্রসিজিয়ার আছে যে স্ট্যাচুস অ্যামেন্ডমেন্টের জন্য, সেই অ্যামেন্ডমেন্টের জন্য রিকোয়েস্ট করা হচ্ছে যে যে ক্লসগুলো মানে মডিফাই, ওর মধ্যে সব কটা ক্লস মডিফাই করা যাবে না, যেগুলো মডিফাই করা যাবে সেটা রেকমেন্ডেশন গেলে তার যে প্রসিজিয়ার আছে সেই প্রসিজিয়ারটাকে ফলো করে জিনিসটাকে করতে হবে। এটা সময় সাপেক্ষ হচ্ছে, এবং সেই স্ট্যাচুসের মধ্যে আমাদের এখানে একটা কমিটির একটা রেকমেন্ডেশন দেওয়ার কথা ছিল, তারপর প্যান্ডেমিক পিরিয়ডে কাউন্সিলের মিটিংও হয়নি,
সুতরাং কোনো কিছুই এরকম ধরনের ইস্যু টেকাও হতে পারে। রিস্ট্রাকচারিংটা তো আছে, রিস্ট্রাকচারিংটা বোধ হয় সোমবার গেলে রিস্ট্রাকচারিংয়ের ব্যাপারটা হয়তো হয়ে যাবে, কিন্তু রিস্ট্রাকচারিংয়ে যে সমস্যা যে মানে অ্যাকসেপ্টেড হবে সেটা যে সবাই যে 100% বেনিফিটটা পেতে পারে হ্যাঁ ওটা পাবে, কিন্তু তার মধ্যে 100% লোকই বেনিফিটেড হবে রিস্ট্রাকচারিংয়ে সেটা নাও হতে পারে, দু একজনের থাকবে সেটা আবার বোর্ড আলাদা করে কনসিডার করতে পারে, তাহলে বড়ো সেকশান রিস্ট্রাকচারিংয়ের ব্যাপারটা হয়ে যাবে। না কিন্তু মেস এমপ্লয়ীদের ব্যাপারটা এখন সাবজুডিস হয়ে গেছে, কারণ ওরা একটা কোর্টে অ্যাপ্রোচ করেছে, হাইকোর্টে অ্যাপ্রোচ করেছে, এখন হাইকোর্টে অ্যাপ্রোচ করে কোর্ট থেকে যা ডিসিশান দেবে সেই হিসেবে আমাদের করতে হবে। পুরো জিনিসটা তো ডিরেক্টরের হাতে নেই, আপনি জানেন ডিরেক্টরের লিমিটেশন আছে, আর ডিরেক্টরের ওপরে বোর্ড আছে, বোর্ড ডিসিশান নেবে, আর সবার ওপরে মিনিস্ট্রি, কিছু ডিওপিটির রুল আছে সেই রুলগুলোকে ভায়োলেট করে বোর্ডও কোনো ডিসিশান নিতে পারে না। তো লাস্ট যে মিটিংটা হয়েছিল সেখানে যে ডিসিশানগুলো হয়েছিল তার মধ্যে মেস এমপ্লয়ি কেসটা আগে যখন রিপ্রেজেন্ট করা হয়েছিল তখন মিনিস্ট্রি বলেছিল না এদের আমরা কোনো রকমেই কনসিডার করতে পারবো না, ওরে ফাইল ক্লোজ করে দিয়েছিল। তা আমরা আবার রিকোয়েস্ট করেছিলাম ফাইলটাকে ওপেন করে, যে সমস্ত ফ্যাক্টসগুলো বলা হয়নি ফ্যাক্টসগুলো আমরা নতুন করে বলছি, ওদের একবার কনসিডার করা হোক, ওরা যাবে কোথায়, আগে হলে স্টেট গভর্নমেন্টে থাকতো, এখন হলে যে সেন্ট্রাল গভর্নমেন্টে না যায় স্টেট গভর্নমেন্টও নিতে চাইছে না, তাহলে ওরা যাবে কোথায়, ওদের তো কোনো দোষ নেই, এরা বলছে আমরা রুলস দিয়ে বাঁধা আমরা কী করবো, এখন ওই জন্য মেস এমপ্লয়ীদের কেসে কোনো রকম ডিসিশান নেওয়া যায়। আর কিছু কেস আছে পেনশনারদের কেস, পেনশনারদের কেসটাও কমপ্লিকেটেড কেস, যে যারা স্টেট গভর্নমেন্টের রেজিমে রিটায়ার করেছে তারা কি পেনশন পাবে স্টেট গভর্নমেন্টের, মানে যখন এমএচআরডি নিয়েছে এমএচআরডি বলে দিয়েছে 2014 পরে যারা রিটায়ার করবে তাদের সকলের দায়িত্ব আমাদের, ঠিক আছে না? তাই এইখানে একটা স্ট্যাচুটের মডিফিকেশানের দরকার, সেটার জন্যও মানে স্ট্যাচুট মডিফিকেশানের জন্যও একটা চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে? এখন এগুলো তো একদিনে হবে না, আর ডিরেক্টরের হাতেও সমস্ত কিছু নেই, কর্মচারীদের সরাসরি অভিযোগ ডিওজি মিটিংটা হলো সেখানে সিদ্ধান্ত গ্রহণ হলো, তো তারপরেও দেখা যাচ্ছে কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে, কী বলে সরাসরি আপনাকে? না আমাকে ন্যাচারালি ডিরেক্টর সামনে বসে আছে, বাকিরা তো দিল্লিতে বসে আছেন না, সুতরাং ডিরেক্টর সামনে আছে তো ডিরেক্টরকে জিজ্ঞেস করবেই ওদের, ওদেরও আমি বলছি না ওরা অন্যায় করছে, ওরা কার কাছে যাবে? ডিরেক্টর কাছেই যাবে, ওরে বলছে, কিন্তু ডিরেক্টরের হাতে তো নেই, আমরা বলেছিলাম এবং তারপরে আমি তো জানুয়ারি মাসে ঠিক হয়েছিল ওদের পাঠাবো, আমি মিনিস্ট্রির সঙ্গে কথা বলেছি, জয়েন্ট সেক্রেটারির সঙ্গে কথা বলেছি, ওনারা রাজি হয়েছেন যে সোমবার দিন, এই সোমবার দিন পাঠিয়ে দিলে ওরা রিস্ট্রাকচারিংয়ের ব্যাপারটায় ওরা ডিসিশানটা দিয়ে দিতে পারে। স্যার একটা ইনস্টিটিউটে 3-4 রকম কি পেনশন পলিসি হতে পারে, যে নিয়ে ওদের আপত্তি তুলে, কারণ একই সঙ্গে স্টেট গভর্নমেন্টের কিছু লোকের জন্য স্টেট গভর্নমেন্টের যে পেনশন স্কিম হবে, আবার যারা সেন্ট্রাল গভর্নমেন্ট, কারণ 8 বছর 2014 সালে কেন্দ্রীয় সরকারের অধীনে চলে এসছে এই এমএইচআরডি কার্ড এসে।